দেখো, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে। এখানে দুইটা উদ্দীপক দেয়া আছে, চিত্র এক দিয়ে একটা উদ্দীপক আর চিত্র দুই দিয়ে আরেকটা উদ্দীপক। তো ঘ নম্বর প্রশ্ন বলছে, এই যে 2 নম্বর চিত্র অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাইর করো। অর্থাৎ এই গাড়িটা দেখো 0 থেকে 10 সেকেন্ড, 10 থেকে 20, টোটাল চলছেই 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডের দূরত্ব মানে পুরো দূরত্বটাই আমাকে বের করতে হবে, তাই না? তাহলে এই চিত্রটা কি বেগ বনাম সময়ের একটা গ্রাফ না? তাহলে আমরা সবাই এই সূত্রগুলো জানি যে আমি বেগ বনাম সময় বা গ্রাফের দূরত্ব আমরা এই সূত্র দ্বারা বের করে ফেলতে পারবো, তাই না? এস ইকুয়াল টু কত? ইউ প্লাস বি বাই টু ইন্টু কত? টি। ইউ হলো আদি বেগ, বি হলো শেষ বেগ, আর টি হলো কত? সময়। আর এসটা হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা জিনিস মনে রাখবা যে বস্তুটা একই ত্বরণে গেলে এই সূত্রটা একবার অ্যাপ্লাই করবো, ত্বরণ ভিন্ন হইলেই কিন্তু আরেকবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা সবাই জানো অলরেডি, আমার আগের লেকচারগুলো দেখছো, যে দেখো একই লাইন হইলে বস্তুটা কি এক ত্বরণে যাচ্ছে, বস্তু এখানে সুষম ত্বরণে যাচ্ছে আর এখানে বস্তু কি যাচ্ছে, সমবেগে যাচ্ছে, তাই না? তাইলে এই অংশের জন্য একবার সূত্র অ্যাপ্লাই করবো, এই অংশের জন্য। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ডের জন্য আমি বাইর করতেছি, প্রথম 10 সেকেন্ড মানে একটুক, হ্যাঁ। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য বস্তুর আদি বেগ কত? 0। শেষ বেগ কত? 150। তাহলে আমি এটা S1 দিলাম, হ্যাঁ। S1 সমান হবে 0 প্লাস 150 বাই 2 ইন্টু টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। তোমরা হিসাব করে দেখবা এটা আসবে 750 মিটার। পরবর্তী 10 সেকেন্ড, তাই না? পরবর্তী 10 সেকেন্ড সিমিলার সূত্র অ্যাপ্লাই করবো, ইউ প্লাস বি বাই টু ইন্টু কত? টি। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে দেখো আদি বেগ কিন্তু যা 150, শেষ বেগও কিন্তু 150, তাই না? পুরো অংশেই কিন্তু তার বেগ 150। তাহলে 150 প্লাস 150 বাই 2, এক্ষেত্রে আদি বেগ শেষ বেগ সমান, ইন্টু সময় কিন্তু 10 সেকেন্ড লাগছে, এখান থেকে এখানে 10, 10 থেকে চলে 20 সেকেন্ড পর্যন্ত চলছে, তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10 সেকেন্ড চলছে। তাহলে এটার দূরত্ব আসবে তোমার 1500 মিটার। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ডে 750 মিটার, পরবর্তী 10 সেকেন্ডে 1500 মিটার। তাহলে বস্তু 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, জাস্ট যোগ করে দাও, এস ইকুয়াল টু কত হবে? S1 প্লাস S2 সমান সমান হবে 750 প্লাস 1500 সমান সমান 2250 মিটার, এটা হবে তোমার আনসার। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাই। এখন বড়টা কী বলছে দেখো তো, 1 নং উদ্দীপক অনুসারে বা 1 নং চিত্র অনুসারে, তাই না? এম বস্তুটির উপর, এখানে এই বস্তুটা, এই বস্তুটার নাম হলো এম, এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো এই বস্তু একটা সুতার সাহায্যে দেখো এই পি বস্তুর সাথে কানেক্টেড না, মানে এম বস্তুটা দেখো সুতা দিয়া একটা ঝুলন্ত বস্তু পি এর সাথে কানেক্টেড। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো এই পি বস্তুটা কি নিচে নামবে না? কপি কলার অঙ্ক তোমরা আমার লেকচারটা দেখে নিও, পূর্ববর্তী লেকচার। পি বস্তুটা দেখো ঝুলন্ত, এখানে কোনো কিছু বাইন্ডিং নেই, সে কী করবে? নিচের দিকে পড়বে, এবং এই পড়ার কারণে এই এম বস্তুটা কি সুতার সাথে বাঁধা না, সেও সামনের দিকে আগায় যাবে, এইটাই। তাহলে তোমাকে বের করতে হবে সে কত ত্বরণে সামনে আগায় যায়। তাহলে এই পি বস্তুর উপর একটাই বল কাজ করতেছে, সেটা কি বলতো? বস্তুর ওজন। পি বস্তুর ওজন, তাই না? পি বস্তু ঝুলন্ত, তার উপর তার ওজনটাই নিচের দিকে কাজ করে, এবং এই ওজনের কারণে, পি বস্তুর ওজনের কারণেই বস্তুটা কী হবে? নিচের দিকে পড়তে থাকবে। তাহলে চিন্তা করো, এই পি বস্তুর ওজনের কারণে পি বস্তুটা নিচে নামবে, আর এই ওজনের কারণে দেখো এই বস্তুর উপর ডান দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আগে আমরা পি বস্তুর ওজনটা বের করে ফেলি। পি বস্তুর ওজন বা পি বস্তুর উপর ক্রিয়াশীল বল, সেটাই বাইর করি আমরা, কত হবে? আমরা জানি mg, 3 ইন্টু কত 9.8, 29.4 নিউটন, তাই না? পি বস্তুর ভরটা কত? 3 কেজি, 3 ইন্টু 9.8, কারণ ওজন সমান আমরা কী জানি? mg, 3 ইন্টু 9.8, 29.4 নিউটন। তাহলে তোমরাই দেখো এই পি বস্তুর উপর 29.4 নিউটন বল নিচের দিকে কাজ করতেছে না, এই নিচের দিকে কাজ করার কারণে সিমিলারলি এই এম্বরের বস্তুটাও কী করবে? যেহেতু এটা নিচের দিকে পড়তেছে, এম্বরের বস্তুটাও ডান দিকে আগায় যাবে, তাই না? কোন বলের কারণে আগাবে? এই বলের কারণে, তাই না? তুমি নিজেই চিন্তা করে দেখো, তাহলে তো এই 29.4 নিউটন বলের কারণেই কিন্তু এটা ডান দিকে আগাবে, এম বস্তুর উপর ক্রিয়াশীল বল কিন্তু এটা, তাই না? তাইলে এম বস্তুর উপর ত্বরণ কত হবে? আমরা জানি এফ ইকুয়াল টু কত? ma, বা এ সমান কত হবে? এফ বাই কত? এম। এখানে এফ এর মান, এই বস্তুর উপর ক্রিয়াশীল বল কিন্তু এইটা, বারবার মনে রাখবে, কিন্তু কত হবে? 29.4 বাই m, এর মান হলো 2। তোমার যদি আনসার হিসাব করে আসবে 14.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমরা জাস্ট বলে দিবা m বস্তুটা এত ত্বরণে ডান দিকে বা কপিকলের দিকে গতিশীল হবে, শেষ, এটাই তোমার আনসার, আর কিচ্ছু না। তাহলে আমি আবারও বলি ভাই,
এখানে দেখো একটা জিনিস মনে রাখো, আমাকে দেখাইতে হবে যে এই বস্তুর কি কন্ডিশন হবে এর বলের কারণে। তো এর উপর একটাই বল আছে, তার ওজন, সেটা আমি বাইর করছি এমজি দিয়ে 29.4, তার বল, তার ওজন এটা। তো এই বলটা কি হচ্ছে, এই বস্তুটাকে ডান দিকে টান দিবে না, সুতার মাধ্যমে কানেক্টেড, তাই না? এই সুতার মাধ্যমে সেও এইটাকে এই বলে টান দিবে। তাহলে তুমি নিজেই বলো এই বস্তুর উপর ক্রিয়াশীল বল এটা না এটা। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, এর উপর ক্রিয়াশীল বল হলো 29.4, তার ভর দ্বারা ভাগ করে দিলে তার ত্বরণ তুমি পেয়ে যাবে।